সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন, সকলের প্রতি প্রীতি ও ভালোবাসা। দর্শক বন্ধুরা, আমরা যারা বাণিজ্যিক আকারে হাঁস মুরগি পালন করে থাকি, সেক্ষেত্রে আমাদের একটা সমস্যা দেখা যায়। সেটি হলো, আমরা যখন ডিমের জন্য মুরগি পালন করি অথবা হাঁস পালন করি, দেখা যায় আমাদের ডিম দেওয়া মুরগিগুলো হঠাৎ মারা যায়। হঠাৎ মারা যাওয়ার কারণ এবং কীভাবে এর থেকে আপনার মুরগিকে প্রতিরক্ষা বা প্রতিরোধ করবেন, বা এই রোগ থেকে আপনার মুরগি কীভাবে বাঁচিয়ে রাখবেন, আজকে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো আশা করি প্রত্যেকের জন্য ভিডিওটি খুবই উপকারে আসবে, কারণ আমরা অনেকেই অনেকটি ছোটোখাটো কিছু ভুলের কারণে দেখা যায় যে আমাদের ডিম দেওয়া মুরগি হঠাৎ ডিম না ফেড়ে অসুস্থ হয়ে মারা যায়। তো আজকে সব এ টু জেড ক্লিয়ার করে দেবে এই ভিডিওর মাধ্যমে। তো দর্শক বন্ধুরা, আপনারা যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। তো প্রিয় দর্শক, সর্বপ্রথম আমরা যেটা জানি, আপনার মুরগিকে যদি আপনি বাণিজ্যিক আকারে অথবা ডিম আকারে যদি আপনি এগুলাকে ফেরেন্স তৈরি করতে চান, অর্থাৎ ডিম ফাড়া মুরগি হিসাবে বা ডিম ফাড়া ফেরেন্স আপনি করতে চান, সেক্ষেত্রে আপনাকে একটি বিষয় অবলম্বন করতে হবে। সেটি হলো যে বয়সের সাথে সাথে ওই মুরগিগুলোকে আপনাকে অবশ্যই ভ্যাকসিন দিতে হবে, এবং যে বয়সের যে ভ্যাকসিনটা দিতে হয় ওইটা কিন্তু আপনাকে নিমিশেই দিতে হবে, কারণ ওটা বয়স হওয়ার সাথে সাথে একদিন দুদিন লেট যেন না হয় আমরা সাথে সাথে দেওয়ার চেষ্টা করব। এ হলো প্রধান অন্যতম একটি কারণ। কারণ আপনি হাঁস মুরগি পালন করার ক্ষেত্রে সর্বপ্রথম যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটি হলো আপনি ভ্যাকসিন, কারণ এই ভ্যাকসিন দেওয়া ছাড়া বর্তমান পরিবেশ পরিস্থিতির মাধ্যমে হাঁস মুরগি পালন করাটা খুবই কষ্টকর এবং অসম্ভব বলে চলে। তো প্রিয় দর্শক, অবশ্যই আপনারা ভ্যাকসিনটা বয়সের সাথে সাথে দিবেন। এখন আসুন, আপনারা যারা মুরগির খামার করি, মুরগির খামার করার ক্ষেত্রে একদিন বয়সে একটি মার্জ ভ্যাকসিন আছে, চার দিন বয়সে একটি বিসিআরডি ভ্যাকসিন আছে, এগারো দিন বয়সে একটি ঘাম্বুরো ভ্যাকসিন আছে, এবং আঠারো দিন বয়সে একটি ঘাম্বুরো, আবার একুশ দিন বয়সে, এভাবে লিস্ট আছে আপনার মুরগি বা হাঁস যেটি হোক। কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে, এবং ভ্যাকসিনের পরবর্তী সময় আরেকটা বিষয় লক্ষণীয়, সেটি হলো আপনার যে সময় যে খাদ্যটা, অর্থাৎ আপনার বাচ্চার অবস্থা যে ফিডটা দরকার এবং বড় অবস্থা যে ফিডটা দরকার, রানিং মুরগির জন্য যেমন ডিম ফাড়া মুরগির জন্য লেয়ার ফিডটা দরকার, এই বয়সের সাথে সাথে যে বিটটা খাওয়াতে হয় ওই খাদ্যটা যদি আপনি খাওয়ান, তাহলে আপনার ডিমের প্রোডাকশনটাও ঠিক থাকবে, মুরগিটাও সুস্থ থাকবে। তাহলে এই বিষয়টা কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে বয়সের সাথে সাথে খাদ্য। আর তৃতীয় আরেকটি বিষয় হলো যে আপনার মুরগি সুস্থ রাখতে চাইলে আপনাকে যে বিষয়টা অবলম্বন করতে হবে সেটি হলো, আপনার যে বয়সে বা যখন যে আবহাওয়ার দরকার, দেখা গেছে ছোটো অবস্থা আপনার মুরগি ফর্দা দিতে হবে, বড় অবস্থা ফর্দা একটু ফাঁক করে রাখতে হবে, অথবা বৃষ্টির দিনে কীভাবে ফর্দা রাখতে হবে, আলো কোন সময় কত ঘন্টা আলো দিতে হবে, ঠান্ডা ওয়েদার, অর্থাৎ আপনার মুরগির বর্তমান সময়ে পরিবেশ পরিস্থিতি কী প্রয়োজন, আলো দরকার নাকি অন্ধকার দরকার, নাকি ঠান্ডা নাকি গরম, এই খুঁটিনাটি বিষয় যখন আপনি অবলম্বন করবেন, ইনশাল্লাহ আপনার মুরগিটা ডিম পাড়া রানিং মুরগি হঠাৎ মারা যাবে না। এখন আসুন, আপনার জানব যে ডিম পাড়া রানিং মুরগি যদি আপনার হঠাৎ মারা যায়, সেক্ষেত্রে আপনি কী পন্থা অবলম্বন করবেন এবং কীভাবে ওগুলোকে সুস্থ রাখবেন বা কোন ওষুধটি ব্যবহার করবেন। আর সেটি হলো, যখন রানিং ডিম পাড়া মুরগিটা আপনার হঠাৎ ডিম পাড়া বন্ধ করে মারা যাবে, তখন সেক্ষেত্রে আপনারা কী করবেন যে মুরগির যেটা অসুস্থ হয়ে যায়, এই কথাটা সবসময় খেয়াল রাখবেন। আপনার হাঁস মুরগি যতগুলোই থাকুক না কেন, হাজার হাজার থাকতে পারে, সেক্ষেত্রে দেখা যায় একটা মুরগি জিমাচ্ছে, আপনার ওই একটা আলাদা মুরগিটাকে কিন্তু আলাদা করে নিতে হবে। অর্থাৎ ওই সুস্থ যে মুরগিগুলো আছে, অসুস্থ মুরগিটা সুস্থ মুরগি থেকে বাইর করে ওটাকে আলাদা ট্রিটমেন্ট, আলাদা ঔষধ এগুলো দিতে হবে। এই যখন আপনি এই সুস্থ অবস্থায় অথবা সুস্থ যেখানে আছে ওইখান থেকে যখন আপনি মুরগি অসুস্থ মুরগিটাকে আলাদা করে নেবেন, তখন দেখা যাবে যে আপনার মুরগিটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এক দ্বিতীয়ত, আপনার যে অসুস্থ যে মুরগিটার কারণে আরও সুস্থ মুরগিটা কিন্তু আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে ও মুরগিটা আপনার সেফ হয়ে গেল। তাহলে বুঝতে পারছেন যে মুরগি অসুস্থ হলে কেন আলাদা করতে হয়, অথবা আবার দেখা যাচ্ছে অসুস্থ মুরগি থেকে আপনার সুস্থ যে মুরগিগুলো আছে ওগুলো তো বিভিন্ন ধরনের রোগ ছড়াতে পারে, অর্থাৎ অসুস্থ মুরগিটা থেকে। অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে অসুস্থ মুরগিকে কেন আলাদা করতে হয়। এখন আসুন, যে অসুস্থ হওয়ার পর আপনার মুরগিকে কী ওষুধ দিবেন, সেটি হলো আমরা যেটা ব্যবহার করে থাকি। আপনার মুরগি হঠাৎ মারা গেলে আপনি রাতের বেলা, শুধু রাতের বেলা আদার যে রসটা আছে, আদার রসটা আপনি দিবেন, আদার রস।
এটা পানির সাথে মিক্স করে দিবেন। আর দ্বিতীয় বিষয়টা যে ওষুধটা ব্যবহার করবেন আর সেটি হলো ফ্রান্সি 12, ফ্রান্সি 12। আমি বারবার বলতেছি, আপনারা এই ওষুধটার নামটা লিখে নেবেন, ফ্রান্সি 12 বা ফ্রান্সি 12। এই ওষুধটা আপনারা বিভিন্ন ফার্মেসিতে পাবেন, হাঁস মুরগি ভেটেনারি যেখানে ওষুধটা এই বিক্রি করা হয় সমস্ত জায়গায় আসলে ওইগুলো পাওয়া যায়, আর সচরাচর এই ওষুধটা কিন্তু পাওয়া যায় না। এখন আসুন আমরা আদা রসটা কী পরিমাণ খাওয়াবো বা কত ঘন্টা দিব আর ওষুধের পরিমাণটা কীভাবে ব্যবহার করবো। আদা রসটার ব্যবহার পদ্ধতি হচ্ছে যে আমাদের আপনি অল্প কিছু পরিমাণ আদা নিয়ে ওগুলোকে রসালো করে আপনার খাওয়া মুরগির যে পানি আছে এক লিটার পানির সাথে আপনার এই 10 গ্রাম আদাকে একদম ফেটে বেশ বেটে ওখান থেকে রস বাইর করে দিয়ে দিবেন। দেওয়া দেওয়ার একটি বিষয় মাথায় রাখবেন, যখন আপনার মুরগিকে সন্ধ্যে অবস্থায় খাদ্য দিবেন ওই খাদ্যর পানির সাথে দিয়ে দিবেন, যাতে করে ওই পানিটা সারা রাত মুরগির সামনে পড়ে না থাকে, লাস্টিং না করে, অর্থাৎ সকাল পর্যন্ত ওই পানিটা যেন না থাকে। আপনি সন্ধ্যাবেলা দিলেন, সন্ধ্যাবেলা দেওয়ার পরবর্তী সময় আবার এক দেড় ঘন্টা দুই ঘন্টা অর্থাৎ যে পরিমাণ 2-3 ঘন্টাতে পানি খেতে পারে ওই পরিমাণ পানির সাথে আদা রসটা মিক্স করবেন, এর পরবর্তী সময় আপনারা কিন্তু ওই পানিটা নিয়ে ফেলবেন। এখন আসুন ফ্রান্সি 12 এটা কী পরিমাণ দিবেন। ফ্রান্সি 12 সাধারণত আমরা 2 লিটার 1 গ্রামই দিয়ে থাকি, 2 লিটার 1 গ্রাম পানির সাথে আপনারা মিক্স করে দিবেন। এটা আপনার যখন একটা মুরগি অসুস্থ হয়ে যাবে তাকেও খাওয়াতে পারবেন, আর যে মুরগিগুলো তার সাথে ছিল ওইটা কিন্তু অসুস্থ মুরগিগুলোকেও কিন্তু আপনারা খাওয়াতে পারবেন। তো অসুস্থ যখন বেশি সিরিয়াস হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা একটা পন্থা অবলম্বন করবেন যে প্রতি 1 লিটার 1 গ্রাম পানির সাথে মিক্স করে দিবেন। আগে বলতেছি এটা ধরনের পাউডার, এই পাউডারটা পানির সাথে মিক্স হয় না ঠিক মতো, এটাকে ভালোভাবে একদম পানির সাথে মিশিয়ে দিবেন যাতে করে একটা মুরগিও না খেয়ে থাকতে পারে। তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে মুরগিকে কীভাবে আপনারা রানিং ডিম পাড়া মুরগিকে সুস্থ রাখবেন এবং হঠাৎ মৃত্যু থেকে আপনার মুরগিকে কীভাবে বাঁচাবেন। এই পদ্ধতিটা অবলম্বন করলে অবশ্যই আপনি আপনার মুরগিকে সহজে সুস্থ রাখতে পারবেন। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। আর কী সম্পর্কে ভিডিও চান, অর্থাৎ আপনার মুরগি কেমন রোগে আক্রান্ত হয়, মুরগিগুলো কী ধরনের সমস্যা দেখা দেয়, এই জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশনের নাম্বার আছে এবং আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন, আমি অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক বন্ধুরা, অবশ্যই একটি লাইক দিবেন আর সবাই সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।